sit by myself talking to the moon. Pull up the single turn up. Yeah, yeah. Pull up the single turn up. Assalamualaikum guys, kemon achen sokole asha korchi shob bhalo achen. Ajke ekta notun video niye aslam. Ajke ta ektu moto vlog asche, onek gulo kaaj ache, kaaj gulo korbo sathe. Instant practice korte jabo. Ajke ta main hobe practice vlog. To guys, ekhon shobar age jabo amar helmet e black visor kinbo. Kal amar helmet e full black, ar jodi erate black visor lagai tale look sare bere jabe. First jabo ba helmet e visor kinte, tarpor jabo samner chakate hawa dite. Ekhane chole aschi ektu ba helmet e visor kinbo. Black visor. Then to. So guys, ekhon theke black visor chai na complete hoye gelo. Jabo samne chate hawa dite. So guys, ekhon ami jabo amar mechanic er kache. চুপ করে বসে থাকলে জীবনের জ্যাম থাকতো না, তাই একটু আউটসাইড দিয়ে এক্সপা চাপার মতো ঢুকে বের হওয়া লাগে গাই। এই চলে আসছে, এই হলো আমার মেজারের ছোট্ট একটা দোকান, এখানে আমি সবসময় কাজ করাই। চলে আস গাই, যাবা তাকে চলো। কোন দিকে যাবা? তো গাইস, এখন আমাদের কাজটা শেষ করে আমরা বেরিয়ে গেলাম। এটা হলো বগুড়া সাত মাথা। অফ রোড গুলো মানে ডাউন হিল গুলো নিলে সাইকেলের সাথে মান আছে। হ্যাঁ হ্যাঁ, এরপর যদি লাউনা হেলমেট ডাউন হিল নিলে ওটা পাইনি, এজন্য এটা নিচ্ছে। এটা তো আমি বাইক প্লাস সাইকেল দুটো জন্যই নিচ্ছি। তো গাইস, এটা হলো বগুড়া সাত মাথা। এটা সেম রিক্সাতে ভরপুর। আমার মতে এরকম একটা ইম্পর্টেন্ট প্লেসে রিক্সা না ওটাই ভালো। এত জ্যাম দেখে আমাদের প্র্যাকটিস স্পটে যাই, কি অবস্থা ওখানে দেখে আসি। তাও তো দেখছিস না। তো গাইস, এখন আমরা প্র্যাকটিস গ্রাউন্ডে চলে আসলাম। এখানে এখন আমরা প্র্যাকটিস করব। ওই জায়গাতে আমার হেলমেট আছে, এখানে আমার সাইকেল, এখানে আমার ব্যাগ। এখন কিছু ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপ করার পরে আমি প্র্যাকটিস শুরু করবো, তখন আমি সবাইকে দেখাই। এই হলো একটা ছেলে, তোর নাম বলো। তুমি বলো। আমাকে সবাই চেনে গাইস। নামটা বলো। আমার নাম আরিফ, আরিফ ভাই। আরিফ ভাই, আর একে সবাই উল্টা পাল্টা নামেও অনেক। আর গাইস, ওটা হলো আমাদের ভাইস প্রেসিডেন্ট সাকিব ভাই, বাংলাদেশে বর্তমানে টপ টু নাম্বার স্ট্যান্ড রাইডার। তো গাইস, এখন কিছু ওয়ার্ম আপ করি, তারপর আমি স্ট্যান্ড ক্লিপ নিয়ে আসতেছি। তো গাইস, এখন কিছু ওয়ার্ম আপ করলাম, এখন আমি স্ট্যান্ড ক্লিপগুলো নিব। তো ভিডিওটা এখানে শেষ হয়নি, ভিডিওটা আরও কিছুক্ষণ চলবে। তো ভিডিওতে মজ করতে গেলে সাবস্ক্রাইব কিজিয়ে। এখন আমি স্ট্যান্ড ক্লিপগুলো দেখুন, এখন আমি স্ট্যান্ড করব। হ্যালো গাইস, দিস ইজ আওয়ার অপু ভাই, হি স্ট্যান্ড পারে। You can do all kinds of stand. Really, nigga? Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. My mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. এতক্ষণ একটু প্র্যাকটিস করলাম, কয়েকটা ক্লিপস আপনাদের দেখাই দিলাম। এখন একটু হেলমেট পরে একটু প্র্যাকটিস করে দেখি কেমন লাগে ফিলিং। আর আমি আপনাদের ইশান করার সময় আমার ভিউটাও দেখাতে পারবো। ফার্স্ট একটা হুইলি ভাই। Thank you.
দেখি এখন একটা পে হুইলি মারবো। এরপরে ব্যালেন্স আসে না, এরপরে এখন একটা হাই চেয়ার মারবো গাই। এটা সবগুলোতে ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, তাই আমি রোলটা মারবো না। তো গাইজ, আজকে স্ট্যান্ড ব্লগটা এইটুকুই ছিল, আমি বেশি ক্লিপ দিতে পারিনি, অল্প অল্প করে ক্লিপ দিছি। স্ট্যান্ডগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি বেসিক স্ট্যান্ডই পাই না, আমি বেশি স্ট্যান্ড পাই না, ভালো স্ট্যান্ড পারে সাকিব ভাই, বাংলাদেশের টপ টু নাম্বার স্ট্যান্ড রাইডার। তো আপনি কমেন্টে বলে দিবেন আমাদের স্ট্যান্ডগুলো কেমন ছিল। সারা পাকা রাইস করবেন এবং অল বাটনটি অল করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট সবই করে দিবেন। এই তো এখন সাদিক আসছে, সাদিক কিছু বলবে। ওয়েট ওয়েট, শি ইজ দ্য বাংলাদেশি সেকেন্ড স্ট্যান্ডার্ড আর শি, ইউ নো শি 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 মানু। তো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিও ভালো লাগছে। এরকম ভিডিও সামনে আরও দেখতে বেশি করে কমেন্ট করবেন এবং লাইক করে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।